মাজরা ধানের প্রচুর এটা ফুলনোর আগে ধরে শীষটাকে গোড়া থেকে যখন থোড় হয় তখন কেটে দেয়। এটা হলো মাজরা পোকা। এবার দেখি মাজরা পোকাটা খুঁজে পাওয়া যায় কিনা। এই হলো মাজরা পোকা। এই যে পাচ্ছিস দেখাতে, এই হলো মাজরা পোকা। দেখুন এটা হলো মাজরা পোকা। এই যে এটা পুরো ধানের ভেতর ঢুকে যায়, ঢুকে গিয়ে ধানটাকে নষ্ট করে দেয়। এটা হয় ঠিক ফুলনোর আগে।